সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা স্টার্ট করছি। আপনারা জানেন যে আমার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে গেছে, যে কারণে এবার থেকে আমি ঠিক করেছি ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রাখবো। তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়, আপনাদের সাথে যোগাযোগ রাখাটা একটু সুবিধা হবে। তো যাই হোক, আমি এই গত 4-5 মাসের একটু অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে নিই, এবং আপনারা যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন আপনাদের বাচ্চাদের জন্য, আশা করি আমার এই 5টি পয়েন্টের মধ্যে আপনারা অনেকটাই পেয়ে যাবেন একটা সামারি। প্রথম হচ্ছে যে আপনারা, আমি বারবার করে লিখছি বারবার করে লিখছি, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না, আমি বলছি যে শরীরটা কিন্তু আগে, ফিজিক্যাল এক্সারসাইজ না করলে, এটা খেলাধুলাই হোক বা যোগব্যায়াম হোক, আমি জানি যে খেলার মাঠ নেই, যার জন্য জানেন যে জীবন জীবিকা থেকে কেকাদি বাচ্চাদের জন্য যোগা শেখাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাকে যদি বলা হয় যে জীবন জীবিকার কোন ক্লাসটাকে তুমি রাখবে, একটা ক্লাস চুজ করো বাকি সবগুলো ফেলে দাও, আমি কিন্তু শুধু যোগা ক্লাসটাকে রাখবো, কারণ আমি জানি যে যদি শরীর কারো ঠিক না থাকে তার বাকি কিছু ঠিক থাকা সম্ভব না, হয় না? কারণ ফিজিক্যাল এক্সারসাইজ করলে বডির মধ্যে যে হরমোনাল প্রসেস গুলো আছে সেগুলো ঠিকঠাক থাকলেই তো ব্রেনের ডেভেলপমেন্ট হবে, বা ওরা কাজ করতে পারবে, বা পড়াশোনায় একটু উৎসাহ পাবে। খুব খেয়াল রাখবেন ছেলেদের শরীরের ব্যাপারে, যাতে ঘুমায়, ঠিকঠাক জল খায় এবং যোগব্যায়াম বা কিছু করে। এটা কিন্তু না করলে অন্য কোনো কিছু, এই যে আপনি বলছেন যে টেনশনে ভোগে বাচ্চা, প্রচণ্ড টেনশনে ভোগে, ডিপ্রেশনে ভুগছে, পড়াশোনায় উৎসাহ পাচ্ছে না, এগুলো সব হবে, অনেকটা একটা হাইলি লিঙ্ক টু ইট নট হ্যাভিং ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজটাকে আপনারা খুব ইম্পর্ট্যান্ট দিন, সাঁতার হোক, যোগব্যায়াম হোক, যোগব্যায়ামটা আমরা আবার বলছি কেকাদি শেখাচ্ছে, জীবন জীবিকা ওয়েবসাইটে গিয়ে, ইনফ্যান্ট সেকশনে গিয়ে আপনারা দেখতে পাবেন, বা আমাদের ভলেন্টিয়ারদের বললেও আপনি কেউ বলে দেবেন। সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি খুব বলছি, যে পড়াশোনার ব্যাপারটা ওইভাবে ছেলেকে আপনি পড়তে বয়স করে করলে হবে না, নট গোয়িং টু ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তাকে পড়াশোনায় সাবজেক্টটা, সেটা সায়েন্স হোক, ম্যাথ হোক, যাই হোক না কেন, ল্যাঙ্গুয়েজ জানার একটা ইন্টারেস্ট পেতে হবে। আর ইন্টারেস্ট পাওয়াটা সাধারণত ছোটবেলা থেকে শুরু হয়, যখন থেকে বাচ্চা প্রচুর প্রশ্ন করতে শুরু করে, আপনি যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারেন, সেই সময় যদি কিউরিওসিটি জাগাতে পারেন, তো দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। আর থার্ড একটা ব্যাপার হচ্ছে যে সেই সময় যদি আপনি মনে হয় যে এখন এসে সে ইন্টারেস্ট হারাচ্ছে, অনেকে কিছুদিন ইন্টারেস্ট ছিল এখন ইন্টারেস্ট হারাচ্ছে, এটা অনেক সময় হয় যখন বাচ্চাদের অ্যাডোলেসেন্ট হয়, কিশোর বয়সে শরীরবৃত্তীয় হরমোনাল এই সাইকেলগুলো চেঞ্জ হয়ে গেলে এটা হয়। এটাকে ঠিক করার পদ্ধতি হচ্ছে যে তাদেরকে আরো ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ ড্রামা, নাটকের মধ্যে দিন, গল্পের মধ্যে দিন, গল্প ছবি আঁকতে দিন, ভিডিও তৈরি করতে দিন, ক্রিয়েটিভ জিনিসের মধ্যে ওদেরকে অনেক বেশি ইনভলভমেন্ট করেন। ক্রিয়েটিভ মাইন্ড তৈরি না হলে কিন্তু খুব মুশকিল আছে। আপনি বলবেন সময় কোথায়, বাচ্চাদের তো 5-6টা 7টা টিউশন করতে হচ্ছে, আমি আবার বলছি টিউশনিটা কাউন্টার প্রোডাক্টিভ অনেক ক্ষেত্রে, সেলফ স্টাডিটা হচ্ছে আসল জিনিস, নিজেকে ইন্টারেস্ট জাগতে হবে সেই সাবজেক্টে। আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ইউটিউবে অসম্ভব অসম্ভব ভালো রিসোর্স আছে, অসম্ভব অসম্ভব ভালো টিচাররা সব পড়াচ্ছেন, ইউটিউবে ভালো ভালো ভিডিও আছে, সেটা থেকে খুব ভালো করে শিখতে পারবে, কিন্তু ইন্টারেস্টটা আসতে হবে নিজের মধ্যে, ইন্টারেস্ট না আসলে মুশকিল আছে। কিন্তু যেটা দরকার, যে জিনিসটা আমরা অলরেডি জীবন জীবিকা থেকে দিচ্ছি, যে প্রচুর যে শিখছে সেটা তো বুঝতে হবে, নিজে পড়লে তো হলো না, তার জন্য তো আমরা বিভিন্ন রকমের জীবন জীবিকার টেস্টিং সিস্টেম চালু আছে, আপনারা নিজেরাও মার্কসটা দেখতে পাবেন। আমাদের ওই জীবন জীবিকা ওয়েবসাইটে গিয়ে এক্সামে ক্লিক করলে দেখুন যে আপনাদের জন্য ফ্রিতে প্রচুর টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আমি জানি যে ওয়েবসাইটে থাকায় অনেকের অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা মোবাইল অ্যাপও রিলিজ করছি, ওটা পুজো বলে পিছিয়ে দেওয়া হলো, পুজোর পরে রিলিজ করা হবে। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই আপনারা চিন্তিত যে আমার ছেলে কোন কলেজে পড়বে, কি পড়বে। আমি আবার করে বলছি যে ক্যারিয়ার তো 3 রকমেরই এখন দেখতে পাচ্ছি, এদের মেডিকেল, আইটি অথবা সরকারি চাকরি। এবার সরকারি চাকরির ক্ষেত্রে আমি যাচ্ছি না, সেক্ষেত্রে ছোটবেলা থেকে যদি একটু ট্রিকি কোশ্চেন, ট্রিকি ম্যাথামেটিক্স কোশ্চেনের অভ্যাসটাকে ভালো হবে, যেটা আমরা ছোটবেলা থেকে শেখাচ্ছি জীবন জীবিকাতে। সেকেন্ড যেটা, আপনি আসুন, যদি আমি আইটি, যেখানে সবচেয়ে বেশি এখন চাকরির অপরচুনিটি, ভালো মাইনের চাকরির অপরচুনিটি, সেটার জন্য কিন্তু একদম ছোটবেলা থেকে, মানে আইটি থেকে বা নিটে পড়ার থেকে বা কোনো নামি কলেজে পড়ার থেকে, 5-6 থেকে প্রোগ্রামিং শেখাটা, প্রোগ্রামিং শেখা মানে এই নয় যে CBSE বা ICSE বোর্ডে আছে, স্কুলের সিলেবাস আছে, তো ওদের বুলশিট। তাদের রিয়েলি শিখতে হবে, কিছু কিছু ক্রিয়েটিভ কাজকর্ম করতে হবে, সেটা দিয়ে যাতে যাতে ম্যাথ, মিনিমাম পাইথন দিয়ে ম্যাথ করতে পারে তাই করতে হবে, সেটা বিদ্যাস্তুর সাথে কোলাবোরেশনে আমরা বাচ্চাদের শেখাচ্ছি, যাতে ওদের প্রোগ্রামিংয়ে ভীষণ ইন্টারেস্টটা আসে। প্রোগ্রামিং একবার ইন্টারেস্ট চলে আসলে, আপনার ছেলে যদি হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ে, তাহলেও সে আইটিতে খুব ভালো চাকরি পাবে, যে কোনো কলেজ থেকে পড়ুন, কোনো নামি কলেজ, কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিছু আইটিতে কিন্তু দরকার হয় না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যেটা দরকার যে ছেলেটা ওই স্কিলটা শিখলো কিনা, আর
কতগুলো কোম্পানিতে, সেটা ছোট ছোট মোবাইল অ্যাপ কোম্পানি হোক, এইচটিএমএল কোম্পানি হোক, যাই হোক, যেগুলো যে কোনো আইটি কোম্পানিতে কতগুলো কাজ করেছে। কারণ আইটি ব্যাপারটাই এমন, এটা ঠিক ওইভাবে শেখা যায় না, একটা প্রজেক্টের মাধ্যমে শিখতে হয়, করে করে শিখতে হয়। সেই জন্য এক্ষেত্রে সেটা আইআইটি হোক, হেরিটেজ হোক, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, এগুলো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সে শিখছে কিনা এবং কোনো কোম্পানিতে কাজ করেছে। আর মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে যারা নিটে ভালো করতে চায় তাদেরকে, বা এবং আইটি যে ক্ষেত্রে ক্লাস 8 থেকে প্রিপারেশন নিতে হবে। আমি এটা আগেও বলেছি, ক্লাস 10 পর্যন্ত যে সিলেবাস এবং তাতে যেভাবে ছাত্রছাত্রীদের উত্তর দিতে শেখানো হয়, বিজ্ঞানের জন্য একটা ডেফিনিশন বা সংজ্ঞা মুখস্থ করা হচ্ছে, এটা আইসি, সিবিএসই, বেঙ্গল বোর্ড সব বোর্ডই সেম, নট গোয়িং টু ওয়ার্ক আউট। দ্যাট ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ আনসার করতে হবে। তো সেটার জন্যই আমরা অ্যাকচুয়ালি এক্সামটা স্টার্ট করেছি। ফাউন্ডেশন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কোর্সগুলো চালু আছে আমাদের, যে ভলেন্টিয়ার আছে তাদের সাথে কথা বললে আপনি পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ডিসকাস করলে পেয়ে যাবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে 11-12 গিয়ে হঠাৎ করে প্রিপারেশন নিয়ে নিট বা জেইতে ভালো করা যায় না। নিট বা জেই প্রিপারেশন একদম 8 থেকে অন্যভাবে নিতে হবে, কারণ আমাদের ক্লাস 10 পর্যন্ত যে সায়েন্স এবং ম্যাথের সিলেবাস, দ্যাট ডাজ নট গেট দেম প্রিপেয়ার টুয়ার্ডস এনি অফ দি এক্সাম। কারণ পুরো জিনিসটাই একদম আলাদা, এখানে স্কুলের বোর্ডের সিলেবাস মুখস্থ করে পেতে হয়, আর আইআইটি জেই বা নিটে অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং আছে। যার জন্য আমরা এই এক্সাম সেকশনটা, মক টেস্ট সেকশনটা চালু করার মেন উদ্দেশ্য ছিল ওটা, যাতে ওরা এই ধরনের একটা ক্রিটিক্যাল থিঙ্কিং টেস্টিং এর সাথে পরিচিত হয়, এমসিকিউ টাইপ, এবং আমরা গ্র্যাজুয়ালি ওটা আরো আরো স্ট্রং করব। তো ওভারঅল আমি এটাই বলতে চাইছি যে আশা করছি যে আগামী দিনে আপনাদেরকে জীবন জীবিকা আরো ভালো কিছু করতে পারবে, আপনাদের সবার সহযোগিতা ভীষণ ভাবে দরকার। শুধু এটাই বলবো যে আজকে বাচ্চাদের শরীর এবং মনের স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন, কারণ যদি শরীর ভালো না থাকে, তাদের যদি কোনো সাবজেক্টের প্রতি ডিপ প্যাশন বা একটু উৎসাহ না জাগে, তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো করা মুশকিল। ওই ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থেকে বা 7-8টা টিউশনি দিয়ে কিন্তু কারো কিছু হবে না, এটা আমি আগেও বলেছি, এখন আমি বারবার করে বলছি। তো নিজেদের ভেতর থেকে ইন্টারেস্টটাকে আসতে হবে, এবং সেটাও কিন্তু ওইভাবে আসে না, একটা আপনাদের ওই পড়তে বস বা 7-8টা টিউশনি করি আসবে না। বিভিন্ন ক্রিয়েটিভ জিনিসের মধ্যে, বিভিন্ন খেলাধুলার মধ্যে ওদেরকে ইনভলভ করিয়ে পড়াশোনাটাকে খেলার পর্যায়ে নিয়ে গিয়ে একটু ফান সেই পর্যায়ে নিয়ে গিয়ে কিন্তু এটা সম্ভব, যেটা আমরা করার চেষ্টা করছি।